অনেক রকমের কনস্টিটিউশনাল ক্রাইসিস শুরু করার জন্য চেষ্টা চলছে, পায়তারা চলছে। সেই কনস্টিটিউশনাল ক্রাইসিস যদি হয়, রাষ্ট্রীয় সংকট যদি হয়, রাজনৈতিক সংকট যদি হয়, সেই রাজনৈতিক সংকটের পিছনে কি শক্তি আছে সেটা আগেই আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে, বিশ্লেষণ করতে হবে, তার ফলাফল কি হবে সেটা অ্যানালাইসিস করতে হবে। বিপ্লবোত্তর এই বিপ্লবের ফসল চিন্তাই হয়ে যায় কিনা সেটা চিন্তা করতে হবে। সুতরাং যাতে কোনো রাষ্ট্রীয় সংকট সৃষ্টি না হয়, যাতে আমাদের কনস্টিটিউশনাল কোনো ক্রাইসিস শুরু না হয়ে যায়, এবং সেই সাংবিধানিক সংকটকে সামনে রেখে আমাদের ফেসিবাদ এবং পথিত ফেসিবাদের দূষররা যাতে কোনো সুযোগ না নিতে পারে, সেই বিষয়ে আমাদেরকে সজাগ থাকতে হবে। আমি এখানে এসে আজকে এই কথাগুলো বলার কথা না, আমি সকল শহীদের রক্তের মর্যাদা দেওয়ার জন্য আমি আমাদের আগামী দিনের যে গণতান্ত্রিক রাজনীতি সেটাকে সুদৃঢ় করার আহ্বান জানাচ্ছি। আমাদের আগামী দিনের বৈষম্যহীন, অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, সাম্যের ভিত্তিতে, মানবিক মর্যাদার ভিত্তিতে যে বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে আমাদের শহীদেরা রক্ত দিয়েছে, সেই শহীদের রক্তের অঙ্গীকারকে আমরা ধারণ করি। সেক্রেটারি জেনারেল এবং অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ, আমন্ত্রিত বাংলাদেশের প্রায় সকল রাজনৈতিক দলের যারা গণতান্ত্রিক সংগ্রামে অংশগ্রহণ করেছেন, সকল সিনিয়র নেতৃবৃন্দ, আমি যেহেতু সময় বেশি লাগবে সেজন্য অ্যাড্রেস করিনি, ক্ষমা করবেন। আমার সামনে উপস্থিত শহীদ পরিবারের শত শত ভাই ও বোনেরা, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। বক্তব্য রাখতে হবে আমি জানতাম না, এত বড় পরিসরে অনুষ্ঠান হবে চিন্তাও করি নাই, দেখতে এসেছিলাম। তো যেটা কাজ, আপনাদেরকে কিছু তথ্য প্রদান করা, সংবাদ প্রদান করা, অন্যকে দেখানোর চলে নিজেকে দেখানো অনেকটা। এক ভাই বলে গেলেন শহীদের মর্যাদা পায়নি, আকাঙ্ক্ষা ছিল। যারা শহীদ হয়েছেন তারাই জানেন স্বর্গ থেকে প্রিয় মাতৃভূমি, এটি কবিতার লাইন, অন্যভাবে বললাম। আওয়ামী ঐতিহ্যবাহী নাকি একটি সংগঠন কদিন আগে নিষিদ্ধ হয়েছে। আমাকে একটা টিভি সাংবাদিক একটা সাক্ষাৎকার নিতে আসছিলেন, বলে যে ছাত্রলীগের মতো একটা ঐতিহ্যবাহী সংগঠন নিষিদ্ধ হয়েছে, আপনার মতামত কী? তা আমি বললাম, ঐতিহ্যের বাংলা শব্দের মানে আপনি বুঝেন? বললে যে আপনি কি মনে করেন? আমি বললাম এটা সুন্দর বাংলা শব্দ, গৌরবময় ঐতিহ্যের উত্তরাধিকার বলে আমরা একসময় ছাত্র সংগঠন যখন করতাম বক্তব্য দিতাম। এই আওয়ামী লীগ এবং ছাত্রলীগের ঐতিহ্য কি? আমি একাত্তর পূর্ববর্তী বক্তব্য ইতিহাস ধরব না, স্বাধীনতা পূর্ববর্তী ইতিহাসে সকল গণতান্ত্রিক সংগ্রামে অন্যান্য অনেক দলের মতো ছাত্র সংগঠনেরও ঐতিহ্যবাহী গৌরবময় ঐতিহ্য ছিল। স্বাধীনতা পরবর্তীকালে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ তারা তাদের ঐতিহ্য কি সেটা বয়ান করতে গেলে আপনাদের বিরক্তির উদ্রেক হবে। স্বাধীনতা মূল মন্ত্র হরণকারী একদলীয় শাসন ব্যবস্থা যদি আওয়ামী লীগের ঐতিহ্য হয় তাহলে সেটা ঐতিহ্য। ছাত্রলীগের ইতিহাস খুন খারাপি দর্শন বুট ডাকাতির ইতিহাস। প্রথম বাংলাদেশ 1973 সালে ডাকসুতে বুট ডাকাতি করে নদীর সৃষ্টি করেছে এই ছাত্রলীগ। 75-এর দুর্ভিক্ষের সৃষ্টিকারী আওয়ামী লীগের, এটাই ঐতিহ্য। 1975 সালের 25শে জানুয়ারি মাত্র 13 মিনিটের মাথায় রাষ্ট্র ব্যবস্থাকে একদলীয় সরকার ব্যবস্থায়, একদলীয় রাষ্ট্র ব্যবস্থায়
গণতন্ত্র কেড়ে নেওয়ার ঐতিহ্য আওয়ামী লীগের ঐতিহ্য। সেই আওয়ামী লীগ 1996 সালে বাংলাদেশের ভূখণ্ডের সাথে আতাত করে তথাকথিত শান্তি চুক্তির মাধ্যমে একটি ভূখণ্ডকে সারেন্ডার করে দেওয়ার পায়তারা করেছে, সেটা আজ পর্যন্ত আমরা ভুগছি। এটা আওয়ামী লীগের ঐতিহ্য। 2006 সালের 28 অক্টোবর আগামীকালকে সেটার একটা বার্ষিকী হবে। আমি মনে করেছিলাম বোধহয় সেইটার অগ্রিম কোনো অনুষ্ঠান আজকে হচ্ছে।